गुड मॉर्निंग फ्रेंड, तुम्हारा सबा कम आशा करी भलो आचो और हमी भलो आची। तो देखो सकाल सकाल बैरिए पड़ल एक जगह जब, तो चलो देखते थको। तो बाड़े तो यकम भाव बैरिए पड़ल, तो पास बापर बाड़ी, बापर बाड़ी जब वोखने जा रेडी हब। बिस्टी तो एकदम अवस्था खूब खराब, चारिदिक दिए जल। और एख देखो স্কুলের মাঠ, মা স্কুলের সামনে দিয়ে যাই। মা বলো চারদিকে ভার। তো চলো বাপের বাড়ি যাই, রেডি হই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আরেকজন আছে। তো আমরা এখন যাচ্ছি হলো কুচবিহারে। তো চলো। তো কুচবিহার যাওয়ার কারণ হলো ওখানে দিদি আর জামাইবাবু হসপিটালে ভর্তি আছে। তো এখন আমাদের বাড়ি থেকে তো কেউ যাওয়ার লোক নাই, আর বাপের বাড়ি থেকে তো মা একা। তো এখন ওই যে বোনেরা আর কে, বিপদে পড়লে তো আর মানে সাহায্য করার মতো লোক পাওয়া যায় না তখন। তো যাব, দেখব কী হয়েছে না হয়েছে। চলো কুচবিহার যা, যারা যারা চিনো তো চিনো, যারা যারা না চিনো তো দেখতে পারবা কেমন শহরটা। তো এই দেখো আমাদের বাড়ির পাশে মানে রেল লাইন, আর সামনে ফালাকাটা স্টেশন। তো এই যে গেট বন্ধ আছে আপাতত, তো যখন গেট ফেলায় কমসে কম দুই থেকে তিনটা ট্রেন পাস হয়, তারপরে গেট খুলে। ওই যে দেখো এখনো খুলবে না, আর এক ঘন্টা দেরি আছে। তো আমরা তো গেটের নিচ দিয়ে চলে যাব। তো যারা বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, ওরা আর কি যাইতে পারবে না। আমার ভালো লাগে। হ্যাঁ নাইট গুলো কোনটা, এই নাইটটা ভালো লাগতেছে। এটা কুচবিহার হসপিটাল। এখন আমরা বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে, এখন যাচ্ছি হলো সাগর দিকে দেখতে। চলো সাগর দিকে কুচবিহার রাজবাড়ির পাশে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই রাজার দিঘি, রাজার বউ রাজা ওরা চান করত। হ্যাঁ রাজা রানী ওরা চান করত, ওরা হচ্ছে পুরানো দিঘি রাজার আমলের, দেখলাম অনেক বড়। গেছি রাজবাড়ি আরো, ওই যে দিঘি অনেক বড়। বন্ধুরা দেখো আমরা রাজবাড়িতে চলে এসেছি, চলো ভিতরে যাই তোমাদেরকেও দেখাই কেমন। চলো
तो बंधुरा देखो ओई हलो राजबाड़ी। तो आगे बार जो आसलम ना ऊपर उठा गेसे माने म्यूजियम आछे ऊपरे आगे आमले राजार की छिलो ओगुला देखा जेत। तो ऊपर थेके दृश्यटा आरो बेशी भालो लागे। एरे एटा खूब सुंदर। দেখো বন্ধুরা এই রাজবাড়িতে আসার জন্য মানে কত দূর থেকে লোকেরা আসে, বেশি করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তো এখানে পিছনে অনেক আড্ডা মারা জায়গা আছে আর আমি আসি কয়েকবার আসি। তো এবার তোমাদেরকে দেখাবো, চলো কাছে যাই। তো ভিতরে শুনলাম মিউজিয়ামগুলো বন্ধ, দেখতে পারবা না ভিতরের কী কী আছে না আছে রাজার আমলের জিনিস। তো বাইরেটা শুধু দেখতে পারবা, চলো বাইরেটাই দেখাই আনি। দেখো রাজবাড়ির কাছে চলে আসি। এখন বর্ষাকাল না, দেখতে এতটা ফুটতেছে না ফুটা, কি বলবো মানে শীতকালে সেই ভালো লাগে দেখতে। ঘাস ঘুষ বড় হয়ে গেছে এখানে, এগুলোই তো ছেলে মেয়ে মানে শীতকালে প্রচণ্ড মানে দেখা যায় বসে থাকে। আর সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে কারণ লাইটিং পুরো লাইট ফাইট জ্বলে থাকে। এটা হলো মানে আগের বলতে কত সনের আগের কথা বলতে পারবো না, তখনকার রাজার বাড়ি এটা। তো তখনকার শুনছি আসি নাই, তো এখন যাতায়াত হয় আসি। দেখতেই পাচ্ছ এখন লোকের সংখ্যাটা কম, যেহেতু বর্ষাকাল নয়তো প্রচণ্ড লোক থাকে। তো গেছিলাম তো জামিনবাবুকে দেখতে হসপিটালে। তো এত দূরে যখন আসলাম ভাবলাম যে দেখেই যাই, আধা ঘন্টা রাস্তা ফালাঘাটার থেকে কুচবিহার। তো তাই আর কি ঢুকা, ও এত রোদ রু বাবারে এত রোদ মানে বলার মতো না। দেখো চারপাশটা তো আমার দিদি মুখ টুক ধুচ্ছে, ধোয়ার পরে আপনাদেরকে চেহারাটা দেখাবে। তো বন্ধুরা এখন বাড়ি চলে যাব। তো যেহেতু ভিতরে বন্ধ ছিল দেখতে পারিনি কিছু, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো যে বাইরেটা যেরকম আমি দেখছি এরকম তোমাদেরকেও দেখালাম। এখন যাব ওই দিকে ওই রাস্তায়, ওই দিক দিয়ে যেয়ে বেরিয়ে পড়বো, পরে বাড়ি চলে যাব। দুঃখের বিষয়ে তোমাদেরকে কিছু দেখা কি করলাম না। আয় আয় দেখো বন্ধু, ওই যে রিলস বানাচ্ছে কোথায় গেল, ও ক্যামেরাতে তো দেখতেই পারলাম না। তোকে মোবাইল ধরলাম, একে তো ওর মোবাইল আবার আমার মোবাইল, দুটো ফোন একসাথে ধরাতে দেখি ওর রিলস কীভাবে বানায়, তোমরা তো দেখলাই। আর দেখো ওই যে আর কতবার দেখাবো, ভিতরে তো আর ঢুকতেই পারলাম না, মানে এরিয়াটা অনেক বড়। ওই ওই পাশেও আছে, এদিকে যত ওই দিকেও ঠিক ততটাই, বুঝলা। আর ওই দেখা যাচ্ছে না বিল্ডিংগুলা, ওইখানে হলো রোড। তো এখন যাবো গা, আর থাকবো না। তো তোমাদেরকে আর একটু যাওয়ার আগে ঘুরাইয়া দেখাই দিলাম। তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাব, অনেক টাইম তো ছিলাম এখানে, তো সবসময় করে নাই ভিডিও। তো এখন যাবো গা, দেখো কি রোদ্র, প্রচণ্ড রোদ্র, তাকাইতে পারতেছি না। আর সকালবেলা বেরোইছি, মুখের অবস্থা দেখো একদম কালো হয়ে গেছে, একটা ফটো ভালো হয় নাই। তো কে জানো, ও আমার মায়ের পেটের মানে বোন, বিশ্বাস হয় না, ও ফর্সা আমি একটু শ্যামলা, ও একটু চিকন আমি একটু হেলদি। তো দেখলাই, তো এখন যাবো গা, তোমাদের ব্যাক ক্যামেরায় পিছনে আর একটু দেখা দিই রাজবাড়িটা, আর সামনেটাও একটু দেখা দিই। তো আর কী করবো, গাড়িতে যাব। পা কোমর প্রচণ্ড ব্যথা করতেছে, এখন বাড়ি গেলেই বাঁচি। তো আশা করি তোমাদের ভালো লাগলো, কিন্তু দুঃখিত ভিতরটা দেখাইতে পারি নাই, ভিতরে মিউজিয়াম আছে তো কিছুই দেখাইতে পারি নাই, কী করব। আর অনেকদিন বৃষ্টির পরে এরকম মানে রোদ উঠছে, মানে সেই গরম লাগতেছে এখন।
তো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো। ভালো খারাপ হোক, লাইক কমেন্ট দুটো করো। টাটা, বাই বাই। এটা হলো মেন গেট সামনাটা, তো এদিক দিয়ে ঢুকে, আর এগুলো সাইডগুলো। এই যে ফুল ভিউ, এই যে রাস্তা। তোমরা যদি মানে যাদের বাড়ি কুচবিহারে তো আসোই, যাদের বাড়ি দূরে এখানে ঘুরতে আসবা সবাই, তো এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য মানে খুব একটা ইসে জায়গা, কি বলবো, মুখে বাঁচতেছে না। ওই রাজবাড়ির পিছনে তো আরও জায়গা আছে, তো ওগুলো গেলাম না। সব ছেলেমেয়েরা বসে আছে, আর ওই দিকটাও দেখার মতো কিছু আছে। ওইখানে একটা মানে দিঘি আছে, দিঘির মতোই, তো ওইখানে নাকি রানী ওরা চান টান করত। আর এগুলাই তো বসে টসে থাকে। ওই ওই দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ওই যে এই এই মানে গাছগুলোর নিচ দিয়ে একটা রাস্তা আছে, তো ওইখানে বসা টসা হয়। তো আগেরবার যখন আসছিলাম গেছিলাম, এবার আর গেলাম না, ভালো লাগতেছে না। আর এই যে বেঞ্চগুলো লক্ষ্য করো, মানে বসার, এখন বর্ষাকাল তো তো প্রচণ্ড এখন ঘাস হয়ে গেছে, তো ঘাসগুলো থাকে না, খুব সুন্দর থাকে, পয় পরিষ্কার থাকে। ওই যে লোক আরও আসতেছে, তো বুঝতেই তো পারছো আমরা তো অনেক দূর থেকে আসলাম না, আধা ঘন্টায় প্রায় লাগে কুচবিহারে আসতে। তার জন্য একদম মুখটু ঘাইমা টাইমে একদম এমনি কালো, আরও কালো হয়ে গেছি। তার জন্য আর বেশি দেরি করব না, চলে যাব। 5টা বাজে, বিকাল 5টা, সকালে আসছিলাম, 9টার দিকে বেরোছিলাম। তো আটাতে চল, তো ঠিক আছে, টাটা, আর বাড়াবো না, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।